হাই বন্ধুরা, টিসি ক্রোয়েশিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই আশা করি ভালো আছো। তো আজ আমি আপনাদের কাপ প্লেট বানিয়ে দেখাবো, খুব সুন্দর। গোপাল ওটায় চা খেতে পারবে, আপনাদের বাড়িতে গোপাল আছে তো? তো এই নিন কাপ প্লেট, কি সুন্দর না? খুবই সুন্দর, ক্যামেরাতে জানি না কতটা ভালো লাগছে, আমার তো মানে খুবই ভালো লাগছে। তো খুব সুন্দর, খুবই সুন্দর, আর খুব খুব সহজ, একদম সহজ, কোনো কিচ্ছু মানে কঠিন নয়, একদম বানানোর পরে বুঝতে পারবেন। ভাবছেন যে বাপরে বাপ, কাপ প্লেট কী করে বানাবো? কিন্তু বানানো শুরু করুন, দেখবেন এতটাই সহজ আপনি ভাবতেও পারবেন না, ভাববেন যে না সত্যি একদম সহজ। তো আমার চ্যানেলে অনেক কিছুগুলোর দেওয়া আছে, গোপালের প্রচুর জিনিস বানানো রয়েছে, সেখানে গিয়ে দেখে আপনি বানাতে পারেন। প্রচুর থালপোশ রয়েছে, কাপ ম্যাট রয়েছে। তো চলুন বেশি কথা না বলে বানানো শুরু করি। কাঁটা নিয়ে নিয়েছি, স্কিনে আসছে 3 mm। উল নিয়েছি, ম্যাজিক রিং করব, এরকম ধরবো, ধরে এইভাবে উলটা এরকম ওপর দিয়ে এইভাবে টেনে ধরে নেব। প্রথম যে সুতোটা দেখা যাচ্ছে এটাকে তুলে এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এরকম ধরবো, ধরে এই উল সুতোটা এই ঘরের মাঝখান দিয়ে এইভাবে টানবো। তো এখানে চেন ওয়ান হলো, এই এই যে ঘরটা দেখা যাচ্ছে, গোল ঘরটা ম্যাজিক রিং এর ভেতরে, টোটাল আমি 20টা সিঙ্গেল ক্রোশিয়া করবো। তো একটা হলো সিঙ্গেল ক্রোশিয়া, সরি সিঙ্গেল ক্রোশিয়া হবে না, এটা ডবল ক্রোশিয়া হবে। তো চেন 1 2 3, 3 চেন হলো, লুপ নেব, লুপ নিয়ে এই যে ম্যাজিক রিং দেখা যাচ্ছে এখানে ডবল ক্রোশিয়া বানাবো। দুটো হলো, 3 লুপ নেব, দুটো ঘরকে বার করে দিলাম, কাঁটাতে আমার দুটো ঘর, আবার দুটোকে বার করে দিলাম। তো পরপর দুবার ঘর বার করলে এটাকে ডবল ক্রোশিয়া বলে। তো এইভাবে আমি টোটাল এটাতে 20টা ডবল ক্রোশিয়া বানাবো। দেখুন আমার একটা, আমি একটা বানিয়েছি স্যাম্পেল, এই যে 20টা ডবল ক্রোশিয়া বানানো আছে, এই 20টা ডবল ক্রোশিয়া বানাবো এই ম্যাজিক রিং এর ভেতরে। টোটাল গুনে গুনে 20টা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। তো 20টা ডবল ক্রোশিয়া বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমার এখানে টোটাল ম্যাজিক রিং এর ভেতরে টোটাল 20টা ডবল ক্রোশিয়া আমি বানিয়েছি। তো বানানোর পর একবার গুনে দেখে নেবেন, না হলে কিন্তু কম পড়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে, পুরোটা খুলতে হবে তখন। তো আমার এখানে টোটাল 20টা ডবল ক্রোশিয়া বানানো আছে। এবার এই যে সুতোটা বেরিয়ে আছে, এই সুতোটাকে ধরে এইভাবে টানবো, টানলে এটা গুছিয়ে যাবে, দেখুন গুছিয়ে গেল। গুছিয়ে যাওয়ার পর 1 2 3, 3 নম্বর ঘরে আমি স্লিপ স্টিচ করব। এই ঘর থেকে বার করে নেব, আর 1 2 3, 3টে চেন নিলাম, আবার একটা চেন নেব। তো টোটাল এখানে আমার 4টে হলো, লুপ নেব। নেক্সট ঘর দেখুন, দুটো লুপ দেখা যাচ্ছে, এই দুটো লুপকে তুলে এখানে আমি ডবল ক্রোশিয়া বানাবো। ডবল ক্রোশিয়া, একটা চেন, নেক্সট ঘরে ডবল ক্রোশিয়া, একটা চেন, নেক্সট ঘরে ডবল ক্রোশিয়া, একটা চেন, লুপ নেব, নেক্সট ঘরে ডবল ক্রোশিয়া, একটা চেন, ডবল ক্রোশিয়া, একটা চেন। তো এইভাবে টোটাল আমি লাস্ট, এই যে দুটো লুপ দেখা যাচ্ছে এই অবধি আমি বানিয়ে নেব
ডবল ক্রোশিয়া, একটা চেন, ডবল ক্রোশিয়া, একটা চেন, একটা করে চেন, ডবল ক্রোশিয়া। তো এইভাবে পুরোটা বানিয়ে নেব। তো দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। একটা চেন নিয়েছি, নিয়ে এই যে লাস্ট দেখুন লাস্ট একটাই ঘর এখানে। আচ্ছা আমি গুনে দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 3 নম্বর ঘরে আমি কাঁটা ঢুকিয়ে স্লিপ স্টিচ করলাম। তো দেখুন প্রথমে আমি 4টে চেন নিয়েছিলাম, মানে ডবল ক্রোশিয়ার মাঝখানে যে একটা করে চেন আমি দিয়েছি সেই অনুযায়ী হিসেবে আমার এখানে 4টে চেন আমি নিয়েছি। 3টে চেন আমার একটা ডবল ক্রোশিয়া আর একটা চেন। তো ডবল ক্রোশিয়া একটা চেন, ডবল ক্রোশিয়া একটা চেন, এইভাবে আমি পুরোটা বানিয়ে নিয়েছি। তো হিসেব করে নেবো কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। টোটাল আমার 20টা হয়েছে ডবল ক্রোশিয়া। তো এবার এই যে হোল দেখা যাচ্ছে, এই হোলের মধ্যে আমি স্লিপ স্টিচ করলাম, 1, 2, 3, 3টে চেন লুপ নেব এই হোলের মধ্যে। এই যে একটা চেনের স্পেস গুলো রয়েছে এই হোলের মধ্যে কাঁটা ঢুকিয়ে এখানে ডবল ক্রোশিয়া করব। তো আমার দুটো ডবল ক্রোশিয়া হলো, ওর 1, 2 দুটো চেন লুপ নেব সেম এই ঘরেই কাঁটা ঢুকিয়ে ডবল ক্রোশিয়া করলাম। আবার সেম ঘরে ডবল ডবল ক্রোশিয়া করব। তো দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া লুপ নেব, একটা ঘর ছেড়ে দেবো, এদিকে একটা হোল ছেড়ে দেবো, নেক্সট হোলের মধ্যে দুটো ডবল ক্রোশিয়া, 1, 2 ডবল ক্রোশিয়া, দুটো চেন লুপ নেব সেম ঘরে আবার, সেম ঘরে আবার দুটো ডবল ক্রোশিয়া বানাবো। দেখুন ডবল ক্রোশিয়া দুটো, দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া, একটা হোল ছেড়ে দিয়েছি, তারপরে নেক্সট হোলের মধ্যে দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া, টোটাল একটা ঘরে 4টে ডবল ক্রোশিয়া, 4টে ডবল ক্রোশিয়া, আর মাঝখানে দুটো চেন লুপ নেব, নেক্সট হোল ছেড়ে দেব, তারপরে হোলে ডবল ক্রোশিয়া করব। ডবল ক্রোশিয়া, দুটো চেন, সেম হোলের মধ্যে ডবল ক্রোশিয়া লুপ নেব, একটা হোল বাদ দিয়ে দেব, নেক্সট হোলের মধ্যে ডবল ক্রোশিয়া করব 4টে, মাঝখানে দুটো চেন থাকবে, দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন লুপ নেব, দুটো ডবল ক্রোশিয়া, একটা হোল ছেড়ে দেব, নেক্সট হোলের মধ্যে দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, তো এইভাবেই একটা করে হোল বাদ দেব, ডবল ক্রোশিয়া বানাবো, নেক্সট হোলটা এই যে ঘর দেখা যাচ্ছে এই ঘরটা বাদ দিয়ে নেক্সট ঘরের মধ্যে বানাবো 4টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা ছেড়ে দেবো, আবার বানাবো। তো লাস্ট আমি এই এই অবধি বানিয়ে নেবো। দেখুন আমার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, দেখে নি কপিস হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল আমার 10টা হয়েছে। তো দেখুন লাস্ট আমি করেছি দুটো ডবল ক্রোশিয়া, এদিকে দুটো, মাঝখানে দুটো চেন, এই হোলে করেছি মাঝখানে একটা হোল বাদ দিয়ে, তারপরে আবার আমার কিন্তু একটা হোল মাঝখানে থেকে যাবে। যেরকম বানিয়েছি 4টে ডবল ক্রোশিয়ার পরে একটা হোল বাদ দিয়ে নেক্সট হোলে বানিয়েছি, তারপরে আবার একটা হোল বাদ দিয়ে আবার নেক্সট হোলে। তো এইভাবেই রাউন্ড কমপ্লিট হবে, কিন্তু রাউন্ড যখনই কমপ্লিট হবে ডবল ক্রোশিয়ার পরে একটা হোল কিন্তু এইভাবে থেকে যাবে। তো 1, 2, 3, 3 নম্বর চেনে কাঁটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ মানে প্রথমেই কাঁটা ঢোকাবো, কোনো লুপ নেব না, তারপরে ঘর তুলব। ঘর তোলার পরে দেখুন আমার কাঁটাতে দুটো ঘর,
এই ঘর থেকে বার করে নেবো। দেখুন নেক্সট ঘর দেখা যাচ্ছে দুটো, নেক্সট ঘরে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ বানাতে বানাতে আমি ফাঁকা ঘর অবধি আসব। বানালাম, বানানোর পরে এই হোলের মধ্যে কাঁটা ঢোকাবো, স্লিপ স্টিচ করলাম, এবার হোলের মধ্যে চলে এলাম স্লিপ স্টিচ করে। কিন্তু আমি এখানে দুটো স্লিপ স্টিচ করলাম, মাঝখানে একটা করলাম, তিনটে হলো। এবার 1 2 3 তিনটে চেন বানানোর পর লুপ নেব সেম এই ঘরের মধ্যে। দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন লুপ নেব সেম এই হোলের মধ্যে, আবার দুটো ডবল ক্রোশিয়া নেব। সে এই রাউন্ডটা যেরকম আগের রাউন্ডটায় ছিল সেম এরকম হবে, কিন্তু মাঝখানে আমাকে একটা চেন নিতে হবে। চেন 1 চারটে ডবল ক্রোশিয়া বানানোর পর একটা চেন নেব, লুপ নেব নেক্সট, কিন্তু এই ফুলের উপরে মাঝখানে এখানে বানাবো ডবল ক্রোশিয়া 4টে। দুটো ডবল ক্রোশিয়া বানালাম, দুটো চেন লুপ নেব সেম এই ঘরে, ডবল ক্রোশিয়া বানাবো। আগের রাউন্ডে যা ছিল তাই হবে, শুধু খালি মাঝখানে এই স্পেসে যে আমি কোনো চেন দিইনি তো একটা চেন বানাবো। দেখুন 4টে ডবল ক্রোশার মাঝখানে দুটো চেন, আগের রাউন্ডেও সেম হয়েছে, কিন্তু এই এই 4টে ডবল ক্রোশা বানানোর পর একটা চেন আমি বানিয়েছি। লুপ নেব, এই যে 4টে ডবল ক্রোশার মাঝখানে হোল দেখা যাচ্ছে, এখানে আমি ডবল ক্রোশিয়া বানাবো, দুটো 1 দুটো চেন, চারটে ডবল ক্রোশিয়া, তারপরে একটা চেন নিলাম, লুপ নেব সেম 4টে ডবল ক্রোশিয়ার মাঝখানে কাঁটা ঢুকিয়ে ডবল ক্রোশিয়া বানাবো, দুটো মাঝখানে দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশিয়া। 4টে ডবল ক্রোশিয়া বানানোর পর একটা চেন, তারপরে আবার এখানে বানাবো একটা চেন নেব, এখানে বানাবো, এটা বানানো হয়ে গেলে আবার একটা চেন নেবো, আবার এই হোলের মধ্যে বানাবো। তো দেখুন 4টে ডবল ক্রোশিয়ার মাঝখানে দুটো চেন বানানোর পর, তারপরে একটা চেন নিয়েছি, আবার বানিয়েছি, তারপর চেন নিয়েছি, বানিয়েছি, চেন নিয়েছি, এই স্পেসে একটা করে আমি চেন নিয়েছি, আর মাঝখানে সেম একই রকম থাকবে। তো দেখুন আমার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। একটা চেন নেব, নিয়ে 1 2 3 তিন নম্বর চেনে আমি কাঁটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ করব। দিয়ে একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেব, এইভাবে একটু টেনে দেব। এই দুটো লুপ তুলবো, তুলে দেখুন এই রকম ঢুকিয়ে দেব। এখানে একটা গিট মেরে দেব, গিট মেরে দিলে তাহলে আর খুলবে না। দিয়ে সুতোগুলোকে কেটে দেব। আমি বেগুনি কালার উল নিয়ে নিয়েছি, দেখুন এখানেই আমি গিট মেরেছি উলটা, মানে এখানেই আমি শেষও করেছি, এখানেই শুরু করেছি। তো এই যে হোল আছে, হোলের মধ্যে আমি এইভাবে উলটাকে টেনে এখানে গিট মেরে দেব, তাহলে উলটা খুলবে না পরে। কাঁটা ঢোকাবো, কাঁটা ঢুকিয়ে উলকে টেনে নিয়ে এখানে তিনটে চেন বানাবো, একটা হলো, দুটো, তিনটে। তিনটে চেন বানানোর পর আরো আমি দুটো চেন বানাবো, 2 হলো, তিনটে চেন, একটা ডবল ক্রোশিয়া আর একটা বানালাম, দুটো হলো। দুটো হওয়ার পর
আরো একটা বানাবো। এবার 1, 2, 3, 4, চারটে চেন নেওয়ার পর দেখুন এই যে দুটো ঘর দেখা যাচ্ছে, এই দুটো ঘরকে আমি তুলে এখানে স্লিপ স্টিচ করব। এই দুটো ঘরকে আমি তুলব, তুলে বার করে নিয়ে এই ঘর থেকে বের করে দিলাম স্লিপ স্টিচ। লুপ নেব, সেম ঘরে এই সুতোটা পেছন দিকে দিয়ে দেব। সেম ঘরে আবার 3টে ডবল ক্রোশিয়া বানাবো, 1, 2, 3। এরপর 1, 2, 3, 3টে চেন। এই যে ঘর দেখা যাচ্ছে এখানে, আমি এই যে ফাঁকা ঘর দেখা যাচ্ছে এই ফাঁকা ঘরে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে 1, 2, 3, 3টে চেন। 3টে চেন নেওয়ার পরে দেখুন এই যে আমি বানিয়েছি, এদিকে 3টে, এদিকে 3টে, মাঝখানে 4টে চেন নিয়ে ওইভাবে সিঙ্গেল স্লিপ স্টিচ করেছি, আর মাঝখানে হোলগুলোতে সিঙ্গেল ক্রোশিয়া করেছি, এদিকে 3টে চেন আর এদিকে 3টে চেন। সিঙ্গেল ক্রোশিয়া করার আগে 3টে চেন নিয়েছি, তারপরে 3টে চেন নিলাম, লুপ নেব। এই যে হোলের মধ্যে দেখা যাচ্ছে 4টে ডবল ক্রোশিয়ার মাঝখানে যে 2টো চেন নেওয়া আছে, এই হোলের মধ্যে কাঁটা ঢুকিয়ে 3টে ডবল ক্রোশিয়া বানাবো, 1, 2, 3। তারপরে 1, 2, 3, 4, 4টে চেন। 4টে চেন নেওয়ার পরে দেখুন এই দুটো লুপকে তুলবো, চেনের ঠিক লাস্ট যে আমি এই দুটো ঘর, এই দুটো ঘরকে তুলে আমি এখানে স্লিপ স্টিচ বানাবো, কাঁটা ঢুকিয়ে লুপ নিয়ে এরকম ধরে টেনে নিতে হবে চেনটাকে, দিয়ে এই ঘর থেকে বার করে দেব। আবার লুপ নেব, লুপ নিয়ে এখানে আবার 3টে ডবল ক্রোশিয়া বানাবো, 1, 2, 3। আমার এখানে টোটাল কিন্তু 6টা ডবল ক্রোশিয়া, এদিকে 3টে, এদিকে 3টে। এবার 1, 2, 3, 3টে চেন নিলাম, এই যে ফাঁকা ঘর দেখা যাচ্ছে এখানে সিঙ্গেল ক্রোশিয়া, 1, 2, 3, 3টে চেন, লুপ নেব, দিয়ে এরকম ধরে নেব, এরকম না ধরলে প্রবলেম হয়ে যাবে, লুপ নিয়ে এইভাবে আঙুলটা দিয়ে চেপে দুটো সুতোকে ধরে রাখবো, দিয়ে কাঁটা ঢুকিয়ে এখানে ডবল ক্রোশিয়া, দুটো হলো, 3টে, দেখুন 3টে ডবল ক্রোশিয়া। এবার 4টে চেন, 2, 3, 4, 4টে চেন। 4টে চেন নেওয়ার পরে চেনের ঠিক সোজাসুজি নিচেই দুটো লুপকে আমি তুলে এখানে স্লিপ স্টিচ করব। এবার এখানে আবার 3টে ডবল ক্রোশিয়া, এবার এখানে 3টে চেন বানাবো, এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব, যেরকম করেছি 3টে 6টা ডবল ক্রোশিয়া বানানোর পর 3টে চেন, সিঙ্গেল ক্রোশিয়া, 3টে চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া বানানোর পর এখানে যে একটু যে ফুল করেছি এটা বানাবো 4টে চেন দিয়ে, তারপরে আবার 3টে চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব, আবার 3টে চেন বানানোর পর এই ঘরে আবার বানাবো। তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, 1, 2, 3, 3টে চেন, 3টে চেন নেওয়ার পর এই যে ফাঁকা ঘর দেখা যাচ্ছে হোলটা, এখানে সিঙ্গেল ক্রোশিয়া, 1, 2, 3, 3টে চেন নিলাম। নেওয়ার পর দেখুন প্রথমে 3টে চেন নিয়েছিলাম আমি, 1, 2, 3, 3 নম্বর চেনে কাঁটা ঢুকিয়ে এখানে
স্লিপ স্টিচ করলাম, একটা চেন নিয়ে উল্টা কেটে দেব। এবার এই পেছন দিকে উল্টা একটু টেনে নিয়ে আসব। এখানে আর একটা গিট মেরে দেব, দিয়ে উল্টাকে কেটে দেব। এই যে সুতোটা বেরিয়ে আছে, এটাকেও এখানে একটু এই উলগুলো তুলব, তুলে এখানে এইভাবে একটা গিট মেরে দেব। উল নিয়ে নিয়েছি, এবার দেখুন এই যে কাপটা আমি বানিয়েছি এর উপরে, তো এই কাপটা বানাবো। তো কোথায় বানাবো দেখুন, দুটো ডবল ক্রোশিয়া, মাঝখানে দুটো চেন, তার নিচে দুটো ডবল ক্রোশিয়া, মাঝখানে চেন, এবার তার পাশেই যে হোল দেখা যাচ্ছে, দুটো ডবল ক্রোশিয়া, দুটো ডবল, চারটে ডবল ক্রোশিয়ার পাশেই যে হোল দেখা যাচ্ছে, সিঙ্গেল ক্রোশিয়া করেছি যেখানে আমি, সেই সিঙ্গেল ক্রোশিয়ার সোজা একটা হোল বাদ দেব, নেক্সট হোল বাদ দেব। দেখুন একটা দুটো, দুটো বাদ দিয়ে যেখানেই আমার দুটো হচ্ছে সেখান থেকে তুলব। দেখুন এক দুই, দুটো হচ্ছে ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়ার পর এক দুই তিন, এই কালার থেকে যদি আমি গুনি তাহলে আমার তিনটে রাউন্ড হচ্ছে, এইটা যদি বাদ দিই তাহলে এক আর দুই দুটো রাউন্ড হচ্ছে, চারটে ডবল ক্রোশিয়া, এখানে চারটে ডবল ক্রোশিয়া, মাঝখানে যে আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া করেছি, এই যে সিঙ্গেল ক্রোশিয়া করেছি হোল, তারপরে একটা হোল, এই হোলের এখানে আমি এরকম কাঁটা ঢোকাবো। বুঝতে পেরেছেন? দেখুন যেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করেছি সেই সোজাসুজি একটা হোল বাদ দিলাম, নেক্সট হোলের মধ্যে কাঁটা ঢুকিয়ে এই যে রাউন্ডটা আমার হয়ে গেছে, এই যে এই রাউন্ডটা এখানে এইভাবে কাঁটা ঢোকাবো। আমি কিন্তু এই দুটো ডবল ক্রোশিয়া এদিকে ছেড়েছি, এদিকে দুটো ডবল ক্রোশিয়া, এদিকে দুটো ডবল ক্রোশিয়া, মাঝখানে হলে আমি কাঁটা ঢুকিয়েছি, কাঁটা ঢুকিয়ে এখানে আমি গিট মেরে নেব। গিট মেরে ওই কাঁটার মধ্যে উল্টাকে ঢুকিয়ে এখানে একটা চেন, দুই তিন, টোটাল এখানে তিনটে চেন বানালাম। বানানোর পরে এইভাবে মুড়ে ধরে নেব, ধরে নিয়ে এই হোলের মধ্যে কাঁটা ঢুকিয়ে এখানে আমি দুটো ডবল ক্রোশিয়া করলাম। এটা ধরে নেব সুতোটা, এরপরে এক দুই, খুব বড় বড় ডবল ক্রোশিয়া করব না, সেম হোলের মধ্যে আবার দুটো ডবল ক্রোশিয়া করব। একবার বানালাম, আবার একবার বানাবো, তো টোটাল এখানে আমার চারটে ডবল ক্রোশিয়া হলো, দুটো চেন, একটা চেন আর একটা ডবল ক্রোশিয়া বানালাম, মাঝখানে দুটো চেন আর এদিকে দুটো ডবল ক্রোশিয়া বানালাম, তো টোটাল এখানে চারটে হলো। এবার নেক্সট কোথায় বানাবো, এখানে আমি উল দিয়ে গিট মেরে নেব। তাহলে অসুবিধা হবে না, গিট মেরে নিলাম, গিট মেরে নিয়ে যেটা দেখালাম ওটাতেও আপনি করতে পারেন, কিন্তু এটাতে সুবিধা একটু ভালো হবে। চেন ওয়ান টু থ্রি, থ্রি চেন হলো, থ্রি চেন হওয়ার পরে সেম ওইখানেই যেরকম আমি দেখালাম, দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া, কোনো কিছুই চেঞ্জ হবে না। আসলে ওটা খুলে দিলাম আমি, কারণ উল্টা এখানে প্রচুর ডিস্টার্ব হচ্ছিল এই জন্যে।
তো এইভাবে গিট মেরেও বানাতে পারেন, আর আগে যেরকম দেখালাম ওইভাবে গিটটি মেরে নিয়ে কাঁটার মধ্যে ঢুকিয়ে ওইভাবেও বানাতে পারেন, দুটোর মধ্যে যে কোনো যেটা করবেন সেটাই হবে, অসুবিধার কিছু নেই। তো এবার এই হোলের মধ্যে তো বানানো হয়ে গেল, তারপরে এবার নেক্সট হোলের মধ্যে বানাবো। দেখুন নেক্সট হোলের মধ্যে আমি কোনটাতে বানাবো, এই যে হোল দেখা যাচ্ছে নেক্সট, আমি কিন্তু কোনো ডবল ক্রোশিয়ার মাঝখানে আমি কিছু বানাবো, শুধু এই হোলগুলোতে বানাবো। দেখুন এই হোলগুলোতে বানাবো। তো এবার নেক্সট হচ্ছে এই হোলের মধ্যে বানাবো, দেখুন ও সোজাসুজি এসে এই হোল দেখা যাচ্ছে, এরকম ধরবো, এখানে ডবল ক্রোশিয়া বানাবো, লুপ নেব, এখানে ডবল ক্রোশিয়া বানাবো দুটো, আর মাঝখানে দুটো চেন, খুব বড় বড় করব না, ছোট ছোট ডবল ক্রোশিয়া করব, দুটো চেন কাঁটা ঢোকালাম, মাঝখানে কোনো এখানে চেন নেব না, আবার লুপ নেব, আবার লুপ নিয়ে আবার এই হোলের মধ্যে করব, এই হোলের মধ্যে, দেখুন এই হোলের মধ্যে লুপ নেব, লুপ নিয়ে এইভাবে তুলে এরকম মুড়ে ধরে নেব, এক দুই, দুটো চেন, তো দেখুন এইভাবে কাপ যে বানিয়েছি এটা একটা বানানো রয়েছে, এইভাবে উঠে থাকবে। তো এবার নেক্সট এই হোলের মধ্যে বানাবো চারটে ডবল ক্রোশিয়া, আবার নেক্সট এই হোলের মধ্যে বানাবো, আমি কোনো দুটো এই যে চারটে ডবল ক্রোশিয়া আছে এর মাঝখানে কিন্তু আমি বানাচ্ছি না, এই স্পেসগুলোতে বানাচ্ছি, এখানে বানাবো, তারপরে নেক্সট এইখানে বানাবো। তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নেব, রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি, এই যে প্রথমে আমি বানিয়েছিলাম তিনটে চেন, এক দুই তিন, তিন নম্বর চেনে কাঁটা ঢুকিয়ে স্লিপ স্টিচ করলাম। নেক্সট দেখুন দুটো ঘর দেখা যাচ্ছে, ঘর দুটোকে তুলে স্লিপ স্টিচ করলাম, হোলের মধ্যে এলাম, স্লিপ স্টিচ করলাম, এবার এক দুই তিন, তিনটে চেন, সেম আবার হবে, কোনো কিছুই চেঞ্জ হবে না, দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, সেম ঘরে দুটো ডবল ক্রোশিয়া, খুব বড় বড় ডবল ক্রোশিয়া করব না, একটু ছোট ছোট করব। তো দেখুন বানলাম, লুপ নেব, নেক্সট ঘরে দুটো ডবল ক্রোশিয়া, দেখুন এইভাবেই বানানো আছে, দেখলে আপনি বুঝতে পারবেন। প্রথমে প্রথম রাউন্ডটা দুটো ডবল ক্রোশিয়া মাঝখানে দুটো চেন, তারপরে সেকেন্ড রাউন্ডেও দুটো ডবল ক্রোশিয়া মাঝখানে চেন, এই স্পেসে কিন্তু কোনো চেন নেওয়া হয়নি, এক দুই তিন চার রাউন্ড, তিন রাউন্ড আমি রেড বানিয়েছি, তারপর সাদা এক রাউন্ড দিয়েছি। এক দুই, দুটো চেন, সেম ঘরে ডবল ক্রোশিয়া দুটো, তো এইভাবেই এইভাবেই পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেবো, এই অবধি তিন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, কোনো কিছুই চেঞ্জ হয়নি, যেইভাবে প্রথমেই দু রাউন্ড দেখালাম সেম ওরকমই হবে। তো তিন রাউন্ড শেষ হওয়ার পর মাঝখানে দুটো চেন, দুদিকে দুটো দুটো চারটে ডবল ক্রোশিয়া, তো তিন রাউন্ড কমপ্লিট হওয়াতে এক দুই তিন প্রত্যেকটা রাউন্ডের লাস্টে কিন্তু এইরকমই স্লিপ স্টিচ হবে, একটা চেন নিয়ে উল্টা কেটে দেবো। তো এটার যেরকম চার রাউন্ডটা আমার সাদা কালার দেওয়া আছে, তো এটাতেও আমি গ্রে কালার দেব, কারণ প্লেটের কালারটাই হচ্ছে গ্রে কালার।
এক্সট্রা উলটাকে কেটে দেব পরে আমি। তো এবার গ্রে কালার উল নিয়ে নিয়েছি, সেম এই হোলের মধ্যে কাঁটা ঢুকিয়ে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি সেই হোলের মধ্যে, দেখুন এই যে হোল, এই হোলের মধ্যে কাঁটা ঢুকিয়ে এখানে আমি গিট মেরে নেব। তাহলে আর খোলার কোনো চান্স থাকবে না। কাঁটা ঢুকিয়ে এই দুটো উলকে আমি এইভাবে ধরে নেব। চেন থ্রি করব, লুপ নেব, সেম দুটো ডবল ক্রোশিয়া, কোনো কিছুই চেঞ্জ হবে না, দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া মাঝখানে, চারটে ডবল ক্রোশিয়া মাঝখানে দুটো চেন। এই তিন রাউন্ড যেরকম হয়েছে সেম ওরকমই হবে, লুপ নেব। নেক্সট ঘরে দেখুন, নেক্সট ঘরে ডবল ক্রোশিয়া, দুটো দুটো চেন মাঝখানে, দুটো ডবল ক্রোশিয়া। তো চার নম্বর রাউন্ডটা এই দুটো উলকে এখানেই এগুলোকে পরে কেটে দেব। তো চার নম্বর রাউন্ডটাও ঠিক সেম এরকম হবে, কোনো কিছুই হবে না, দুটো ডবল ক্রোশিয়া এদিকে দুটো, এদিকে দুটো, মাঝখানে দুটো চেন। তো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব, এই অবধি কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এক দুই তিন, তিন নম্বর চেনে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ করলাম, একটা চেন নিয়ে উলটা কেটে দেব। আপনি এক কালারের উল দিয়েও বানাতে পারেন, আমি একটু বর্ডার দিলাম গ্রে কালার। এবার বেগুনি কালার উল নিয়ে নেব, উল নিয়ে এবার কাপের হ্যান্ডেল বানাবো। হ্যান্ডেলটা যে বানাবো, আমার গ্রে কালার উল যেখান থেকে আমি শুরু করেছি যেখানে হোক কাঁটা ঢুকিয়ে ওপরে রাউন্ড, গ্রে কালার রাউন্ড দুটো ডবল ক্রোশিয়া, এদিকে দুটো ডবল ক্রোশিয়া, তার মাঝখানে নিচে এই হোলের মধ্যে কাঁটা ঢুকিয়ে এইভাবে উলটা আমি এখানে গিট মেরে নেব। গিট মারলে এইভাবে এটা পেছন দিকে দিয়ে দেব, গিট মারলে ভালো হয়। এবার এখানে চেন বানাবো 16টা, কাঁটা ঢোকালাম, কাঁটা ঢুকিয়ে একটা চেন হলো, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, 16টা চেন বানানোর পর দেখুন এই যে আমার বেগুনি কালার বর্ডারটা যেখানে শুরু হয়েছে গ্রে কালারের সামনে যেখানে শুরু হয়েছে এর সোজাসুজি আমি নিয়ে এসে এইখানে কাঁটা ঢুকিয়ে লাস্টে এইভাবে কাঁটা বার করব। বার করে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, দুটো ঘরকে একসঙ্গে করে দিলাম। দেখুন এর সোজাসুজি নিয়ে এসে লাস্টে আমি এখানে সিঙ্গেল ক্রোশে করেছি, এটা আমার কাপের হ্যান্ডেল। তো এখানে আমি এই চেনের ওপরে সিঙ্গেল ক্রোশে বানাবো, এইভাবে কাঁটা ঢোকাবো, কাঁটা ঢুকিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে করব, একটু টাইট টাইট করে করব, একটা দুটো তিন চার
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা বানানোর পর এইভাবে একটুখানি এটা ধরে এরকম করে টেনে দেব, দিলে এটা একটু শক্ত হয়ে যাবে। ১৭টা বানালাম সিঙ্গেল ক্রোশিয়া, আর এতটা চেন ফাঁকা আছে বানিয়ে নেব। ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৬টা সিঙ্গেল ক্রোশিয়া হলো। দেখুন ২৬টা বানানোর পর যেখানেই আমি শুরু করেছিলাম সেম ওই ঘরে কাটা ঢুকিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করব। একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। পেছন দিকে উল্টা নিয়ে এখানে গিট মেরে দেব। দেখুন কাপের ভেতর দিকে আরেকটা সুতো আছে, এই দুটো সুতোকে ধরে গিট মেরে দেব। তৈরি হয়ে গেছে আমাদের কাপ প্লেট। এই দুটো সুতো কেটে দেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কাপ প্লেট, কি সুন্দর লাগছে! আপনি ভাবতে পারবেন না, খুব খুব খুবই সুন্দর একটা কাপ প্লেট। দেখুন হ্যান্ডেলটা এইভাবে শক্ত করে একটু টাইট টাইট করে এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানাতে হবে। দেখুন কাপ হ্যান্ডেল ধরেছি। তো তৈরি হয়ে গেছে আমার কাপ প্লেট। যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, জানি আমি খুব বানানো খুবই সহজ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবেন না, আর তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, সুন্দর একটা কাপ প্লেট ঘরে সাজিয়ে রাখতে পারবেন। আশা করছি ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তো নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যাবে।